হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখব হেডার এবং ফুটারের কাজ। প্রথমে জেনে নেই হেডার এবং ফুটারের কাজ কি। হেডারের কাজ হচ্ছে হেডলাইন দেয়া। যেমন আপনার একটি পত্রিকা আছে অথবা আপনার কোনো একটি কোম্পানি আছে, কোম্পানির জন্য একটি প্যাড তৈরি করতে হবে। এই প্যাডের ক্ষেত্রে আপনার যে কোম্পানির নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার যেটি রয়েছে সেটি প্রতিটি প্যাডের উপরের দিকে থাকবে। এই যে প্রতিটি পেজের শুরুতে আপনার কোম্পানির নাম, মোবাইল নাম্বার, দেন যদি কোনো লোগো থাকে, এটি যাতে প্রতিটি পেজে থাকে সেজন্য হেডার ব্যবহার করা হয়। নর্মালি যদি আমরা এই ডিজাইনটি করি, সেক্ষেত্রে হবে কি, আমরা যখন সেকেন্ড পেজে যাব ওই ডিজাইনটি হয়তো আমাকে কপি করে ওখানে নিয়ে আসতে হবে, নয়তো নতুন করে ডিজাইন করতে হবে। কিন্তু কোনো ডিজাইন যদি আমরা হেডারের মাধ্যমে করে থাকি তাহলে প্রতি পেজে অটোমেটিক্যালি সে ডিজাইনটি চলে আসবে। ফুটার হিসাবে যদি আপনি কোনো পেজে নিচে পেজ নাম্বার দিতে চান সেক্ষেত্রে আপনি ফুটার ব্যবহার করতে পারেন। প্রথমে আমরা দেখে নেই হেডারের কাজটি। হেডারের কাজটি দেখার জন্য আমরা হেডার ওপেন করব। হেডার ওপেন করার দুইটি উপায়, একটি উপায় হচ্ছে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট যে ট্যাবটি রয়েছে এখানে ক্লিক করার পর মাঝে দেখতে পাবেন হেডার এবং ফুটার নামে একটি রিবন রয়েছে। হেডার এবং ফুটার ভিতর রয়েছে হেডার, ফুটার এবং পেজ নাম্বার। হেডার এবং ফুটার ওপেন করার দুইটি উপায়ের ভিতর প্রথমটি হলো ইনসার্টে গিয়ে হেডারে ক্লিক করে এখান থেকে নিচে দেখবেন এডিট হেডার রয়েছে, এখানে যখন ক্লিক করবেন তখন আপনার হেডারটি ওপেন হয়ে যাবে। এবং এই হেডারটি যদি আপনি ক্লোজ করতে চান, সে ক্লোজ করারও দুটি উপায় রয়েছে। একটি উপায় হচ্ছে আপনি যখন হেডার নেবেন, হেডার নেওয়ার সাথে সাথে উপর দেখবেন ডিজাইন নামে একটি নতুন ট্যাব চলে এসেছে। এই ডিজাইনের ভিতরে লাস্টের দিকে দেখবেন ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, এখানে যখন ক্লিক করবেন আপনার হেডারটি ক্লোজ হয়ে যাবে। এবার দেখিয়ে দিই কিভাবে সহজ উপায়ে হেডার নেবেন। আপনাকে ইনসার্টে যেতে হবে না, হেডার নেওয়ার জন্য আপনার পেজের উপর যে মার্জিন রয়েছে এই মার্জিনে মাউসে ডাবল ক্লিক করবেন। যখন আপনি এই মার্জিনে ডাবল ক্লিক করবেন তখন হেডারটি ওপেন হয়ে যাবে। এবং ক্লোজ করার ক্ষেত্রে আপনাকে এখানে ক্লোজে ক্লিক করতে হবে না, আপনি পেজের ঠিক মাঝ বরাবর বা যে কোনো একটা জায়গাতে পেজের ঠিক মার্জিনের বাহিরে আপনি মাউসে ডাবল ক্লিক যখন করবেন তখন দেখবেন হেডারটি ক্লোজ হয়ে গিয়েছে। যেমন আমি পেজের মাঝে এখানে ডাবল ক্লিক করব, যখন ডাবল ক্লিক করলাম আমার হেডারটি ক্লোজ হয়ে গিয়েছে। এবার দেখব হেডারে যদি আমরা কোনো কিছু লিখে থাকি সেই লেখাটা প্রতিটি পেজে অটোমেটিক্যালি চলে আসে কিনা। প্রথমে আমরা হেডারটি নিয়ে নেই। হেডার নেবার পরে এখানে কিছু লিখব যে লেখাটা আমি দেখতে চাই প্রতিটি পেজে আমার আসে কিনা। যেমন এরপরে যদি আরো কিছু নিচে লিখতে চান তখন এন্টার দিয়ে আপনি লিখে দিতে পারবেন। যখন লেখা হয়ে যাবে তখন পেজের মাঝে ডাবল ক্লিক করবেন। তা আমরা এখানে যে কাজটি করেছি, এই কাজটি করেছি পেজ নাম্বার অনে, পেজ অন। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আপনি যখন হেডারটি নিয়েছেন হেডারটি ক্লোজ করার সাথে সাথে উপরে যে লেখাটি রয়েছে লেখাটি ক্লিয়ার না। যখন আপনি হেডার ডাবল ক্লিক করবেন তখন দেখবেন লেখাটি ক্লিয়ার কিন্তু নিচেরটা ক্লিয়ার না। আপনার যদি কখনো মনে হয় যে উপর লেখাটি ক্লিয়ার না, এই লেখাটি আমার প্রিন্টেও ঠিক এরকম আসতে পারে, তখন আপনি ক্লিয়ার হবার জন্য প্রিন্ট প্রিভিউতে যাবেন। প্রিন্ট প্রিভিউর জন্য ফাইলে গিয়ে প্রিন্টে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উপর যে লেখাটি লিখেছেন সেটি ক্লিয়ার আছে, এর মানে আপনি যখন প্রিন্ট করবেন এরকম ক্লিয়ার আসবে। এখন এখানে আমার পেজ নাম্বার অন, বর্তমানে আমি পেজ নাম্বার অনে রয়েছি। এবার নতুন একটি পেজ নিব দেখার জন্য যে আমার উপর যে লেখাটি রয়েছে এই লেখাটি আমার পেজ নাম্বার টুতে আসে কিনা। নতুন পেজ নেবার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এন্টার দিব। কন্ট্রোল এন্টার দেওয়ার সাথে সাথে নিচে পেজ টু। এবার উপর গিয়ে দেখি উপরেও রয়েছে পেজ নাম্বার অনে এবং নিচের দিকে পেজ নাম্বার টুতেও সেম ডিজাইনটি আছে। যখন আমি পেজ নাম্বার থ্রি নিব এখানেও সেম ডিজাইনটি চলে আসবে। আপনারা যদি হেডারের মাধ্যমে এরকম ডিজাইন করে নেন তাহলে প্রতি পেজে বারবার করে আপনাকে নতুন করে ডিজাইন করতে হবে না।
একবার ডিজাইন যখন আপনি করে নেবেন হেডারে, প্রতি পেজে অটোমেটিক্যালি সেই ডিজাইনটি চলে আসবে। এই ছিল হেডারে কাজ। কিভাবে ফুটার নেবেন, আপনারা যখনই হেডার ওপেন করবেন, হেডার ওপেন করার সময় যখন আপনি পেজের নিচে যাবেন তখন দেখবেন ফুটার ওপেন হয়ে গিয়েছে। যখন আপনি হেডার ওপেন করবেন ফুটার অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এবার এখানে ফুটার চলে আসলো, ফুটারে আমরা পেজ নাম্বার দিব। পেজ নাম্বার দেওয়ার জন্য উপর যে ডিজাইন যে ট্যাবটি রয়েছে এই ট্যাবের ভিতরে দেখবেন পেজ নাম্বার রয়েছে, শুরু দিকে 3 নাম্বারটি। পেজ নাম্বারে ক্লিক করবেন, ক্লিক করার পরে কোথায় পেজ নাম্বার নেবেন, টপ পেজ অর বটম, আমরা চাচ্ছি পেজের নিচে নিতে। পেজের নিচে যখন বটম অফ পেজে মাউসটি রাখবো পাশে একটি মেনু ওপেন হবে, এখানে দেখাবে আপনি পেজ নাম্বারটি কোথায় রাখতে চাচ্ছেন, পেজের বাঁ পাশে, পেজের মাঝে অথবা পেজের ডান পাশে। আমি পেজের মাঝে নিতে চাই। যখন আমি 2 নাম্বারটি সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে দেখবেন পেজ নাম্বার অন চলে এসেছে। এবার পরবর্তী পেজে গিয়ে দেখি পেজ 2, তারপরে পেজে পেজ 3। আপনি যদি একবার পেজ নাম্বার নিয়ে নেন তাহলে অটোমেটিক্যালি পেজ 1, 2, 3 চলে আসবে, আপনাকে বারবার নিতে হবে না। হেডার এবং ফুটার তখনই ব্যবহার করবেন যদি কখনও এমন কোনো কাজ আসে যে কাজটি করার জন্য উপরে একটি ডিজাইন থাকবে, সেই ডিজাইনটি প্রতিটি পেজে আপনাদের রাখতে হবে। তখন আপনারা হেডারে সেই ডিজাইনটি সুন্দর করে নেবেন। যদি কোনো ফটো ইনসার্ট করতে চান এখানে ফটো ইনসার্ট করে নেবেন, কোনো কিছু লিখলে লিখে নেবেন, এবং কোনো ডিজাইন করতে চাইলে হেডারে ডিজাইন করে নেবেন। আপনি যে ডিজাইনটি হেডার করবেন সেই ডিজাইনটি আর চেঞ্জ হবে না। যখন আপনি দ্বিতীয় পেজে যাবেন তখন একই ডিজাইন আপনি 2 নম্বর পেজে দেখতে পাবেন, কোনো পরিবর্তন ওখানে পাবেন না। এই ছিল হেডার এবং ফুটারের কাজ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।